বারাসাতে প্রতিবন্ধী স্কুল থেকে উধাও ছাত্র কাছেই পুকুর থেকে উদ্ধার নার্সারি পড়ুয়ার মৃতদেহ। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সমীরণ পাল। সমীরণ, ওই নার্সারি পড়ুয়ার কিভাবে মৃত্যু হয়েছে, পুলিশ সূত্রে এখনো পর্যন্ত কি জানা যাচ্ছে? দেখো, মৃত্যু ঘিরে অবশ্য রহস্য জানা বাজছে। নার্সারি পড়ুয়ার নাম অর্কাব সাহা, 6 বছর বয়স, বারাসাতের চরকজামা এলাকায় বাড়ি, এবং রোজকার মতো আজকে এই প্রতিবন্ধী স্কুলে এসেছিল। কিন্তু স্কুলে 1টার সময় ছুটি হওয়ার কথা, 12:30 থেকে শিক্ষক দিবসের জন্য একটি বিশেষ অনুষ্ঠান চলছিল। স্কুলে কোনো নিরাপত্তা রক্ষী নেই এবং দুজন মহিলা তাদের বাচ্চাদের দেখাশোনা করে। সেই সময় 1টার সময় যখন ছুটি হয়, তার মা যখন আনতে আসে তখন তার খোঁজ পাওয়া যায় না। তারপরে অনেক খোঁজাখুঁজি করার পর স্কুল থেকে কিছুটা দূরে নবপল্লী এলাকায় একটি পুকুর থেকে তার দেহ দেখতে পান স্থানীয় বাসিন্দারা। তড়িঘড়ি তাকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় স্থানীয় একটি নার্সিংহোমে, সেখানে তাকে মৃত বলে ঘোষণা করা হয়। তারপরে তার পরিবারের তরফ থেকে স্কুলের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ দায়ের করা হয়েছে বারাসাত থানায়। বারাসাত থানার পুলিশ তদন্ত শুরু করছে। স্কুল কর্তৃপক্ষ স্বীকার করে নিয়েছে যে স্কুলে যেহেতু শিক্ষক দিবসের অনুষ্ঠান চলছিল, সেই সময় তারা সকলেই ব্যস্ত ছিলেন এবং যেহেতু অভিভাবকরা স্কুলের গেটে তালা দেওয়া পছন্দ করেন না, সেই জন্য গেট খোলা ছিল। নজরদারি এড়িয়ে কি করে শিশুটি ওইখানে চলে গেল তা নিয়ে যথেষ্ট প্রশ্নচিহ্ন দেখা দিয়েছে। স্বর্ণালী, ধন্যবাদ।